দেশের অর্থনৈতিক সংকটের কারণে বাড়তে পারে রডের দাম। তো আজকে ভিডিওতে আমি আগস্ট মাসের 19 তারিখ কোন কোম্পানির রড কত টাকা করে চলতেছে আজকের বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রিয় দর্শক, রডের দাম মূলত এখন কিছুটা কম, দিন দিন আরও বাড়তে পারে। চলুন আপডেট দামটা আমরা জেনে নিই, কত টাকা করে বর্তমান বাজারে চলতেছে। SSRM প্রতি টন 500 ডব্লিউআর দাম 82,000 টাকা, AKS প্রতি টন 500 ডব্লিউআর দাম 87,000 টাকা, RSRM প্রতি টন 500 ডব্লিউআর দাম 86,000 টাকা, KSRM প্রতি টন 500 ডব্লিউআর দাম 89,000 টাকা, BSRM প্রতি টন 500 ডব্লিউআর দাম 91,000 টাকা। আর BSRM রডটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি চাহিদা বাজারে। আনোয়ার ইস্পাত প্রতি টন 500 ডব্লিউআর দাম 84,000 টাকা, ZSRM প্রতি টন 500 ডব্লিউআর দাম 82,000 টাকা, GPS প্রতি টন 500 ডব্লিউআর দাম 85,000 টাকা, RRM প্রতি টন রডের বর্তমান দাম 83,000 টাকা। প্রিয় দর্শক, আপনারা প্রতি টন রড কত টাকা কিনেন কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।